নবজাতকের ত্বকের নানা সমস্যায় ভোগেন প্রায় সব বাবা মায়েরাই। মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ায় ছোট্ট সোনামণি নিতে হয় বিশেষ যত্ন। আর সেই যত্নের মাঝেই একটু অসাবধানতায় নবজাতকের ত্বকে দেখা দেয় লাল র‍্যাশ সহ নানা অসুবিধে। ভিউয়ার্স, এবারে চিকিৎসকের পরামর্শে জানব কী করে নিতে হবে নবজাতক শিশুর ত্বকের যত্ন। জন্মের কিছুদিন পর দেখা যায় যে নবজাতকের ত্বক থেকে স্কিন পিলিং হচ্ছে, ফেস, বডি, হাত বা যে কোনো জায়গা থেকে। এখানে আপনি যদি একটা বেবি ময়শ্চারাইজার ব্যবহার করেন এবং শীতকালে বেবি অয়েল এবং গরমকালে বেবি লোশন বা বেবি ময়শ্চারাইজার ব্যবহার করেন, তাহলে কিন্তু এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আপনাআপনি দু এক সপ্তাহের মাঝেই। শিশুর মুখে অনেক সময় সাদা সাদা ডট ডট দানা দেখা দেয়, এগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় মাসি বেশি বলে থাকি। এগুলোও কিন্তু এক বা দু সপ্তাহ বা বর্জ্য তিন সপ্তাহের মাঝেই চলে যায়। এখন যেহেতু অনেক গরম আর শিশু আসে মায়ের গর্ভ থেকে একটি উষ্ণ আবহাওয়া থেকে, আমরা অনেক সময় ভুল করে ব্ল্যাঙ্কেট দিয়ে পেঁচিয়ে রাখি, এর ফলে শিশুর গায়ে র্যাশ দেখা দেয়, এগুলোকে প্রিকলি হিট বলে। শিশুর ত্বককে, নাজুক এবং সেন্সিটিভ ত্বককে সুরক্ষার জন্য এ ধরনের কোনো ভারী বা গরম ব্ল্যাঙ্কেট দিয়ে পেঁচিয়ে রাখবেন না, নরম সুতির কাপড় দিয়ে শিশুকে মুড়িয়ে রাখতে পারেন।